আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু বিভাস কুকিং ওয়ার্ল্ড আমি আজকে আপনাদেরকে একটি অল্প উপকরণে একটি হেলদি রিফ্রেশিং ড্রিঙ্ক তৈরি করে দেখাবো সেটা হচ্ছে চিয়াশিট রিফ্রেশিং ড্রিঙ্ক বা রিফ্রেশিং শরবত বলতে পারেন আপনারা ইফতারিতে ট্রাই করতে পারেন এই গরমে যে কোনো টাইমেই ট্রাই করতে পারেন খুব অল্প উপকরণ কিন্তু খেলে আপনি অনেক ভালো ফিল করবেন এজন্য আমাদের উপকরণগুলো যেগুলো প্রয়োজন হবে আমাদের ঠান্ডা দুধ নেবো আমরা রুহবজা আর সিয়াশিটকে আমি পানি দিয়ে ঘন্টা দুইয়ের জন্য ভিজিয়ে রেখেছিলাম দেখুন ফুলে গিয়েছে আমি ঠান্ডা যে দুধটা নিয়েছি সেই দুধটার মধ্যে সিয়াশিট দিয়ে নেব আমি এখানে আমি টু টি স্পুন চিয়াশিট ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার জন্য আমি এটিকে নেড়ে চেড়ে দিব আমি এখানে প্রায় দুই কাপের মতো পানি নিয়েছি মানে আধা গ্লা আধা কেজি আর কি দুধ নিয়েছি ঠান্ডা দুধ আপনারা ইচ্ছে করলে ঠান্ডা দুধ নাও নিতে পারেন কিন্তু আমি নিয়েছি একটু ভালো লাগবে খেতে সেই জন্য ঠান্ডা না নিলেও ভালো লাগবে কিন্তু ঠান্ডা নিলে সব থেকে বেশি ভালো লাগবে আমি ওয়ান টি স্পুন চিনি নিয়ে নিয়েছি আর এখন আমি নিয়ে নেব রুহ আফজা চিনি আপনারা নিজেদের পছন্দ মতো নিয়ে নেবেন আপনার ইচ্ছা জিরো জিরোকাল সুগার সাবস্টিটিউট যেগুলো পাওয়া যায় বাজারে চিনির পরিবর্তে যে কিছুই পাওয়া যায় না কেন যা কিছু পাওয়া যায় আপনারা ওইটা দিয়ে ট্রাই করতে পারেন অনেকে হেলদি যারা তারা চিনি খায় না তারা জিরোকাল দিবেন অন্যান্য যেগুলো আছে সুগারের বিপরীতে সেগুলো আপনারা দিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নাই এখন আমি এটাকে ভালো করে নেড়েচেরে মিক্স করে নিয়েছি দেখুন কালারটা কি সুন্দর হয়েছে এটা খেতেও অনেক ভালো লাগে এখন আমি এটা পরিবেশন করে নেব আপনার ইচ্ছা করে তৈরি করার পর একটু ফ্রিজে রেখে খাবেন একটু ঠান্ডা খেলেই ভালো লাগবে হয়ে গেল আমাদের টি অ্যাসিট রিফ্রেশিং ড্রিঙ্ক আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে এবং যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ